DJ Bappi, do Shayik number pole. I'm going to have to go to the doctor to put the doctor's salad in the chat. Duke, mama, put it down, Baba. Pai Shajun Guli. Hamar Monopoly. Duke, after what you want the mother yellow pie. Etaku. একটু আগে আমাকে মা মা বলে ডাকছিল, এখন এত করে দুঃখে ব্যাটাকে ডাকছে সাড়াও দিচ্ছে না। একটু বারে তুমি তাকিয়ে দেখো ভাই যান, আমার দুঃখে ব্যাটা মনে হচ্ছে মারা গেছে না বুঝা যা। দেখো দেখো গো ভাই, আজ দুঃখে বু যে মারা গেল জঙ্গুলি। আমার দুঃখে ব্যাটা যদি আটের ভাটির মধ্যে মারা যায় তাহলে আটের ভাটির মধ্যে তো কলঙ্ক বয়ে যাবে না বুঝা না। একই কথা বলছো বুঝা, তোমার নামে কলঙ্ক রটে যাবে, আমি তোমার ভাইজান সজঙ্গলি হয়ে আমি কিছু তো সহ্য করবো না বুঝা। তাহলে উপায় কি ভাইজান? তাই আমি কি বলছি জানো বুঝা, তুমি খোদা তাল্লার কাছে দোয়া প্রার্থনা করো, আর আমি তিন মাস নামাজ পড়েছি দুঃখে ব্যাটার গায়ে ফুটি দিচ্ছি বুঝা। তাই করো ভাই স্যার, তাই করো, তাই তো বুঝা। আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার তুমি দুঃখে ব্যাটাকে ডেকে তাকে বুঝান। দুঃখে দুঃখে রে বাবা দুঃখে, যে
জানো বাবা তোকে আমি কথা দিয়েছিলাম, তাহলে কথা মতো কাজ করেছি তো বাবা? মা গো। হ্যাঁ বাবা, এইভাবে দুঃখে বাটাকে মা আমার রক্ষা করলেন। রায়মণি রায়মণির সম্মুখ হতে অর্থাৎ গাল হতে অর্থাৎ মুখ হতে রায়মণি সম্মুখ হতে দুঃখে বাটাকে মা আমার মুক্ত করলেন। করে দুঃখে কে বলছে দুঃখে রে? আর হ্যাঁ ভাই স্বজন বলে, আর বিলম্ব নয়, ওই দুঃখে বাটাকে খেতে এসেছে রায়মণির বাচ্চা। যা আমি তোমাকে কাঁদে দিলাম বাবু জান, ওই গদার বাড়ি মারতে মারতে ওই বাঘের জাতটাকে তার মস্তক চূর্ণ বিচূর্ণ করে সাত গাঙে তেরো নদী পার করে দিয়েছে। ঠিক আছে বাবু জান, ঠিক আছে, তোমার কথা মতো আমি এখন চললাম, ওই বাঘের জাতটাকে আমি সাত গাঙ তেরো নদী পার করে দিয়ে আসবো। বাবা দুঃখী বাঘ, আর বাঘের সঙ্গে তোমার হয়নি বাবা, আর বাঘ এখানে আসবে না, তাই নাকি মা? হ্যাঁ বাবা। তা হ্যাঁ বাবা দুঃখী বাঘ, তোমার মায়ের কথা মনে পড়ে না? বাঘ আমাজি, আমার যেমন মায়ের কাছে আর যেতে একটুও মন চাইছে না বাঘ। কেন বাবা? বাঘ কেন তোমার মায়ের কাছে যেতে ইচ্ছা করে না? কারণ মা গো, এই যে ছ মাস কাল রাস্তা, আমি একা কেমন ভাবে যাব মা গো? জানো বাবা, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি মা? কবে তুমি আজ এই বাদাপনে এসেছো? সেখান থেকে তোমার মা তোমার জন্য চোখের জলে বুক ভাসিয়ে চলেছে বাবা। মা গো আর বিলম্ব করো না, যা সেই বাবা যিনি মায়ের চোখের জলে মোছাতে তুমি বাড়িতে ফিরে যাও। কিন্তু মা, আমার চাচাজি রে যে আমাকে ফেলে দিয়ে চলে গেছে, এই ছ মাস কালের রাস্তা আমি কেমন ভাবে যাব মা? সেই জন্য তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি চিন্তা করছো ছ মাস কালের রাস্তা কেমন করে যাব। হ্যাঁ মা, আমি তো আছি বাবা, আমি তো আছি, আমি যখন তোমার সহায় আছি তাহলে ছ মাসের রাস্তা আমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে পৌঁছে দেবো ওই ধোনামৌলের ঘাটেতে। তাই নাকি মা? হ্যাঁ বাবা। বেশ মা, তাহলে আমার শেখরকে ডাকি, দেখি আমার শেখর কি বলতে চায়। আমাকে ডাকছো মা? হ্যাঁ বাবা। কিন্তু কেন মা? বাবা শেখর বলো মা, এই দুঃখে বাটাকে নিয়ে চলে যেতে হবে সেই ধোনামৌলের বাড়িতে, মানে ঘাটেতে আর কি। বেশ মা, চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবে তো? হ্যাঁ মা। তাহলে যাও বাবা দুঃখে, ওই শেখর পৃষ্ঠে চেপে তুমি যাও বাবা। আমি তাহলে আসি মা, যার সময় তোমার পায়ে জানিয়ে যাই আমার লাখো লাখো সালাম মা। ও মা, দুঃখে যাচ্ছে কিন্তু মনের মধ্যে বড় চঞ্চলতা, যাবার সময় দুঃখে ব্যাটা তখন মায়ের দুটি চরণ ধরে বলছে, ওগো মা বলে দাও মা গো তুমি শক্তি আমার জীবনে, বলে দাও মা গো তুমি শক্তি আমার জীবনে, বলে দাও মা গো তুমি শক্তি আমার জীবনে, বিষাপে নয়নে মা
মায়ের কাছে দুঃখের কথা বলতে বলতে দেখতে পেলেন মানে সে করে আর একটি নাম কুম্ভীর। তাই কুম্ভীরকে দেখতে পেয়ে তখন কি বলছেন, বলছেন ওগো দয়াময়ী মা হই ও মা নিদয় হলে আজ কে মনে দয়াময়ী মা হই আরে দয়াময়ী মা হই আমি কখনো মা হয়ে সন্তানের প্রতি নিদয় হতে পারি না রে খোকা। এ কি বলছিস মা? বাবা এই কুম্ভীর দেখে আমাকে এমন কথা বলছিস? কুম্ভীর দেখে কোনো ভয় নেই বাবা। বেশ বা, তো কেউ খাবে না, ধোনা চাচার ঘাটেতে পৌঁছে দেবে। তাহলে আজ এই কুমুরের পৃষ্ঠে বস বাবা, আমার কুম্ভীর বেটা তোকে নিয়ে যাবো ধোনা মৌলের ঘাটেতে। তাহলে এই কুম্ভীরের পৃষ্ঠে বসলাম মা। হ্যাঁ বাবা, তাহলে যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো মা। ওরে বেটা, এই আঠেরো ভাটি থেকে আজ যখন তোকে আমি পাঠিয়ে দিচ্ছি,
এই বড়ুজাহাটির বুকে কেন জানিস বাবা? তুই যদি এই আঠারো ভাটির মধ্যে থাকিস তাহলে আমার নামে জাহির যুগের প্রচার হবে না। যে আঠারো ভাটির মধ্যে বাঘের মুখ হতে তোকে আমি উদ্ধার করেছি কি তো জানি না, তাই তোকে পাঠিয়ে দিলাম আমার জাহির যুগের প্রচার করার জন্য এই বিশ্ব চরাচর মাঝে। কিন্তু জননী গো, আমি সেখানে গিয়ে আমার মাকে কেমন ভাবে খুঁজে পাবো? সে কথা পরে হবে বাবা। তাহলে বসে বাবা, আর বিলম্ব করো না, যাও তোমার মায়ের সন্ধানে ফিরে যাও। তাহলে আসি মা। হ্যাঁ বাবা, আসি মা। এসে বাবা, আসি মা। এসে ও মা, যাওয়ার বেলা একটি কথা তোমার বলে যা, জনম জনম তোমার মতো মা জনম পার বেলার একটি কথা তোমায় বলে যাই, জনম জনম তোমার মতো মা জনম পার। ওমা এইভাবে দুঃখে ব্যথা ধনা মহলে ঘাটেতে কুম্ভীর নিয়ে তাকে পৌঁছে দিলেন। আর এদিকে ধনা কি করলেন না, দুঃখে ব্যথা সেই জামা কাপড়টি নিয়ে ভাবতে লাগলেন। আর এদিকে অর্থাৎ ভাবতে লাগলেন মানে ভাবির বাড়িতে যাবে বলে উদ্যত হয়েছে। আর এদিকে ভাবি তখন কি বলছেন, বলছেন ওগো খোদা, ওগো দিনদুনিয়ার মালিক, কত দিন হয়ে গেল দেখতে দেখতে দুঃখে বাদা বনে মহল করতে।